একদিন একটা বাচ্চা ছেলেকে নিয়ে তার মা ডাক্তাবুর কাছে গেছেন এবং ডাক্তাবুর কাছে গিয়ে বলছেন যে আমার ছেলেটা না বড় দুঃখিত থাকে সারাদিন খুব মনটা তার উদাস হয়ে থাকে সে যেন কোনো কিছু ভাবছে তার মনে প্রচুর দুঃখ তো ডাক্তাবুর কাছে গিয়ে বলে তো ডাক্তাবুর কাছে গিয়ে বলার পরে মায়ের কথা খুব ভালো করে শোনে শোনার পরে বলে যে আমি বাচ্চাটার সঙ্গে কথা বলবো বাচ্চাটার বয়স বারো বছর বাচ্চার সঙ্গে কথা বলে ডাক্তাবু ডাক্তাবু কথা বলার পরে তাকে মেডিসিন দেয় এবং মেডিসিন দেওয়ার পরে মাকে বলে যে আপনি এই মেডিসিনটা ঠিক সময় মতো আপনার ছেলেকে এবং সেই সাথে আপনি চেষ্টা করবেন যে ওকে ভালো মন্দ একটু খাবার দিতে একটুখানি ভালো মন্দ রান্না করে দিতে এটা চেষ্টা করবেন আর মাঝে মাঝে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসবেন যাতে ও হাঁটা চলাটা নর্মাল থাকে যাতে বাড়িতে বসে না থাকে তো খুব স্বাভাবিক মতো নর্মালি ডাক্তাউর কথা অনুযায়ী তার মা সেটা করে কথা অনুযায়ী কাজ করার পরে রেজাল্ট পায় এবং তাকে বলে যে এক মাস বাদে আসার জন্য এক মাস বাদে মা তার বাচ্চাকে নিয়ে যায় তো মায়ের কাছে জিজ্ঞেস করে যে কেমন আছে তো মা বলে যে না এখন খুব ভালো আছে সে এখন খুব হাসি খুশি সে এখন খুব আনন্দেতে আছে এবং সে খুব খুশিতে আছে আগে যেরাম ছিল ঠিক সেই রকম তো ঘটনাটা শোনে ঘটনাটা শোনার পরে ডাক্তারবাবু হাসে এবং বলে যে পরবর্তী সময় যদি হয় আপনি আমার কাছে আসবেন না আপনি আপনার বাচ্চাকে খাওয়ারটা খাবারটা যেভাবে দিতে বলেছি ঠিক সেইভাবে দেবেন বাইরে ঘুরিয়ে নিয়ে আসবেন এবং দিনে একটা করে ফল কেটে আপনি নিজে হাতে করে খাইয়ে দেবেন যাতে ও মিস না করে তো মা হঠাৎ করে জিজ্ঞেস করে ডাক্তাবুকে যে ডাক্তাবু কি হয়েছে ওর আপনি যদি একটু বলেন তো ডাক্তাবু মাকে বলে যে আমি যখন ওর সঙ্গে কথা বলি একা তখন ওর মনে একটা দুঃখ ছিল কারণ মা ভাবছিল তো ডিপ্রেশন সেই অনুযায়ী মাকে মা নিয়ে এসেছে বাচ্চাটাকে তো ওর মনে একটা দুঃখ ছিল কেন কিসের দুঃখ যে ওর একটা ছোট ভাই হয়েছে বাচ্চাটার বয়স বারো বছর দশ বারো বছর তো তার মনে দুঃখ সে তার থেকে বেশি মাকে ভালোবাসছে যখন সে মা যখন তাকে খাওয়া দেওয়া শুরু করলো ভালো ভালো রান্না করে দেওয়া শুরু করলো তাকে ফল যখন কেটে দেওয়া শুরু করলো বাচ্চাকে যখন নিয়ে বাইরে ঘুরিয়ে নিয়ে আসলো খুব স্বাভাবিকভাবেই বাচ্চাটার মনে ধারণা তৈরি হলো যে মা মাকেও যেমন ভালোবাসে আমার ভাইকেও তেমন ভালোবাসে অর্থাৎ এটাই হচ্ছে একজন সাইকোলজিস্টের কাজ যে আমাদের মন নিয়ে আমাদের মন যে আছে এই মনকে কিভাবে ভালো রাখা যায় আমাদের মন নিয়ে বিষয়টা মানুষের কাছে বোঝা এবং মানুষের মনটাকে বোঝা এবং তাকে বোঝানো তো ফ্যাক্টর হচ্ছে যে আমাদের একটা বড় সমস্যার মধ্যে আমরা ভুগি যে আমরা ভালো থাকতে জানি না বা ভালো থাকতে পারি না এবং বিষয়টা হচ্ছে যে আমরা যে কিভাবে ভালো থাকবো এবং কিভাবে ভালো ভাববো কিভাবে হাসি খুশি থাকবো এই বিষয়টা সম্পর্কে আমাদের ধারণাটা খুব গন্ডগোলের হয়ে যায় দেখুন জীবনেতে সমস্যা প্রত্যেক মানুষের আছে এবং প্রত্যেক মানুষের থাকবে আপনি যদি ভাবেন যে আপনার সমস্যা জীবনেতে সব থেকে ভালো বড়ো সমস্যা তাহলে জানবেন যে আপনার থেকেও বড় সমস্যা কারণ না কারণ আছে যে মানুষটা দেখা যায় যে যুদ্ধে গেছে অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্টালি অনেক মানুষের হাত পা কেটে গেছে আপনি চিন্তা করুন তো সে বেঁচে আছে কিন্তু তার হাত বা একটা পা যেটা এতদিন তার সাথে ছিল হঠাৎ করে নেই তার সাথে আপনি এই ধরনের মানুষের সাথে যদি কথা বলেন আমার অভিজ্ঞতা আছে বলে বলছি তার নিজের কাছে না এই বিষয়টা মেনে নেওয়া খুব কঠিন হয়ে যায় কিন্তু যেদিন সে মেনে নেয় ঠিক আছে এই অবস্থাতেই আমি চলতে পারবো এই অবস্থাটাই আমি মেনে নিলাম এবং এই অবস্থাতে আমার যে সমস্যাগুলো আছে আমি ম্যানেজ করে ফেলবো আমার কাছে এটা কোনো প্রবলেমের ব্যাপার না হাত কেটে যেতেই পারে অনেকে তো জন্ম থেকেই থাকে না তারা কি আর চলে তো আমিও সেভাবে চলবো তো যখন তারা ভাবতে শুরু করে তখন তারা কিন্তু তার নর্মাল লাইফে চলে আসে আমার একটি ছোট্ট অভিজ্ঞতা আমি শেয়ার করি কিছুদিন আগে বলতে অন্তত বছর আগের এক একটা ঘটনা এক ভদ্রলোক আমার কাছে আসে এবং ভদ্রলোকের হাতটা কেটে যায় এখান থেকে এবং সে হাতটা কেটে যাওয়ার পরে তার প্রবলেম হয় কি সে আর বাড়ি থেকে বেরোচ্ছে না এবং বাড়ি থেকে কোনোভাবেই তাকে বার করা যাচ্ছে না সে বাড়ি থেকে বেরোলেই তার কাছে মনে হচ্ছে যেন তার দিকে লোকে তাকাচ্ছে এবং তার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছে এবং সেই বিষয়গুলোকে নিয়ে সে নিতে পারছে না তার মনে হচ্ছে যেন তার জীবনে সবকিছু চলে গেছে তারপরে কারণ হচ্ছে সে অ্যাকসেপ্ট করছিল না প্রথমে যে আমার হাতটা চলে গেছে আমি এই হাত কাটা অবস্থাতে আমি নর্মাল লাইফ লিড করতে পারি কিন্তু যখন সে আস্তে 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 ধীরে ধীরে নিজের কোপিং ক্যাপাসিটি ধীরে ধীরে বাড়ালো ধীরে 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 দেখা গেল যে একটা সময় সে সে কিন্তু কিন্তু আগের যে লাইফটা লিড লিড ধীরে ধীরে বর্তমানে সেই করা শুরু করে এবং এখন সে আমি দেখি যে আমার এলাকারই আমি দেখি যে মাঝে মাঝে চায়ের দোকানে থেকে গিয়ে বসে থাকে চায়ের দোকানে থেকে গল্প করে তোমার দেখে খুব ভালো লাগে তো যার ফলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম বিষয়টা দেখুন আমাদের অন্য মানুষ হাসছে অন্য মানুষ খুশিতে আছে এই বিষয়টা যখন আমরা দেখি আমাদের মনে হয় যে স্যার আমি না খুশি থাকতে পারছি না আমি না আনন্দে থাকতে পারছি না ওই মানুষগুলোকে যখন দেখছি আরো বেশি দুঃখ বেড়ে যাচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার দুঃখ বাড়বে কিন্তু আপনি খুব ভালো করে চিন্তা করুন আপনার যখন এই সমস্যাগুলো যখন ছিল না আপনি যখন এইভাবে জটিলভাবে ভাবতেন না তখন যদি কেউ হাসে সামনে বা তখন যদি কেউ খুশিতে যদি উল্লাসের কোনো কথা বলে আপনি দূরে যদি থাকেন তার কাছে গিয়ে কি জিজ্ঞেস করতেন কেন হাসছিস রে তোরা বলেন না আপনি দেখে ভাবেন দূর থেকে আমি পারবো না আপনি গিয়ে একবার চেষ্টা করেছেন যে কেন হাসছে তারা আপনি একবার চেষ্টা করেছেন যে কি কারণের জন্য হাসছে একবার জিজ্ঞেস করি না আপনি নিজেকে ভাবতে শুরু করে দিয়েছেন আপনি হাসতে পারেন না দেখুন এই ধরনের ছোট ছোট বিষয় নিয়ে বিভিন্ন গল্প আমি ইনসাইড স্টোরিতে দিই যেগুলো আপনারা শুনবেন যেগুলো শোনাতে শুনলে পরে কি হবে আপনারা এই বিষয়টা আরেকটুখানি ক্লিয়ারলি বুঝতে পারবেন পরিষ্কার ভাবে বুঝতে পারেন এবং যেহেতু গল্পগুলোর মাধ্যমে আমি বলি তাতে আপনার মনে থাকবে দেখুন আমাদের লাইফকে আমরা কিভাবে দেখছি তার উপরে নির্ভর করছে আমাদের সমস্যাগুলো কি ধরনের আমাদের সমস্যাগুলো কি ধরনের আমাদের কাছে আসবে আমরা আমাদের সামনের বিষয়টাকে যেভাবে মূল্যায়ন করছি তার উপরে ডিপেন্ড করছে যে আমরা কি ধরনের অনুভূতি তৈরি করব দুটি ছেলেকে টিচার বারে বার করে দিচ্ছে ক্লাস টিচার একটি ছেলে হমঙ্কর কাঁচে তার দুঃখ এটাই যে সে তো প্রতিদিন ক্লাসে বসে থাকে সে তাকে বার করে দিয়েছে এবং তার দুঃখ এটাই যে সে তাকে বার করে দিয়েছে বলে তার খুব মনে লেগেছে সে খুব অপমান বোধ ফিল করেছে এবং তার খুব খারাপ লেগেছে এটা আর একটি ছেলে বেশ মজা সে ঘুরছে এবং সেই ছেলেটি দ্বিতীয় ছেলেটি প্রথম ছেলেটিকে বলছে যে চন একটু ঘুরে আসি এত কাঁদছিস কেন স্যার বার করে দিয়েছে কি হচ্ছে আমাকে তো মাঝে মাঝেই বার করে দেয় এটা কোনো ব্যাপার না চল এত কান্নাকাটির কি আছে একটু ঘুরে আসি ক্লাসটা শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসে তো আবার ঢুকে যাব একই কন্ডিশনে তো দুজন আছে কিন্তু দুজনের চিন্তাধারণা কিন্তু দু অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট এখানে দেখুন করা যে আমার সমস্যা যেটা আছে ঠিক আছে সমস্যা আছে আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হবে একবারে ঠিক হওয়া সম্ভব না ধীরে ধীরে আমি বিষয়গুলোকে বুঝতে পারি কিন্তু আপনি যদি উইড্র করে নেন এবং আপনি যদি কন্টিনিউয়াস নিজেকে নিজের সাথেই যদি নেগেটিভ টকিং করতে থাকেন যে আমি সমস্যায় আছি আমি সমস্যায় আছি আমার সমস্যা হচ্ছে আমার সমস্যা হচ্ছে এটা বললে কি আপনার কমে যাবে সমস্যা এক পার্সেন্ট কমবে না আপনি যদি বলেন যে সমস্যা নেই তাতেও কমবে না আপনি যদি বলেন সমস্যা হচ্ছে তাতেও কমবে না তার থেকে বলার দরকারই না ঠিক আছে যেটা হচ্ছে আমি সহ্য করছি অসুবিধা নেই আমার যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলো মারাত্মক কিছু লেভেলের নয় সেগুলো একটা চিন্তা এর থেকে বিশেষ কিছু নয় এবং যে চিন্তাগুলো আসছে সেগুলো বাস্তব না অবাস্তব আমার কাছে গন্ডগোল হয়ে গেছে বলে সমস্যা হচ্ছে ঠিক আছে আমি নোট ডাউন করি আমি লিখি এবং যেখানে যেখানে আমার জীবনের সুযোগ আছে যে নিজেকে ইনভলভ করা সেখানে সেখানে করি প্রতিদিন দৈনিক দৈনিক যে আপনি কাজকর্ম করেন তার মধ্যে প্রবলভাবে ইনভলভ করা প্রথম দিকে আপনি পারবেন না আস্তে আস্তে পারবেন কারণ আপনিও নিজেকে ধীরে ধীরে উইথড্র করেছেন আর ধীরে ধীরে তার মধ্যে ইনভলভমেন্ট বাড়বে তো ধীরে ধীরে আমাদেরকে তার মধ্যে ইনভলভ করতে হবে আস্তে আস্তে সমস্যাগুলোকে বুঝতে হবে এবং সমস্যার কোনটা বাস্তব আর কোনটা না এই চিন্তা এই ভয়গুলো আসার পর আবার কিছু হবে না আপনি ধীরে ধীরে বাড়ি যাওয়া শুরু করলেন যেখানে যেখানে সমস্যা হয় সেখানে যাওয়া শুরু করলেন যে যে সমস্ত কথাগুলো শুনলে আপনার প্রবলেম এগুলো শোনা শুরু করলেন যেখানে যেখানে গেলে আপনার চিন্তাগুলো বেশি আসছে সেখানে গিয়ে ধীর স্থির হয়ে ঠিক আছে হোক না দেখি না কি আস্তে 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 ডেভেলপ করবেন কিন্তু আপনি যদি নিজেকে লজিক ঠিক করে না দেন যুক্তিটা ঠিক করে না দেন আপনাকে বুঝতে হবে যে আপনার মস্তিষ্কে যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলোর প্রভাব কতটা প্রভাব কতটা প্রভাব আপনি বুঝবেন কি করে এগুলো আগেও এসেছিল কি প্রভাব পড়েছে আপনার পড়েছে কি পার্সেন্টেজ দিন তাকে কত পার্সেন্ট প্রভাব পড়েছে যদি প্রভাবের পার্সেন্টেজ না দিতে পারেন তাহলে জানবেন যে সেগুলো ফেক চিন্তা ভুল চিন্তা তার সাথে আপনার জীবনের কোনো সম্পর্ক নেই কিন্তু আপনি সম্পর্কটা জুড়ে দিচ্ছেন ওই কোন লোকের একটা ক্ষতি হয়েছিল তার জন্য আপনার হবে ওই কোন একটা লোক তো প্রধানমন্ত্রী হয়েছে তাহলে আপনি হচ্ছেন না কেন তাই না তো এগুলোকে আপনাকে কিন্তু বুঝতে হবে এবং লজিক্যালি ফ্রেমেতে আপনাকে ভাবতে হবে এবং সেগুলোকে একটু নোট ডাউন করতে হবে মাঝে মাঝে একটু প্র্যাকটিস করতে হবে তাহলে কি হবে বিষয়গুলো আপনার কাছে আরো পরিষ্কার হতে শুরু করবে কিন্তু আপনি যদি ঘাবড়ে যান আপনি যদি ভয় পেয়ে যান তাহলে কিন্তু গন্ডগোল একটি ছেলে যার মনের মধ্যে প্রবল ইচ্ছা যে আমার সাথে উপরওয়ালা কোনো কিছু ভালো করে না এবং তার জন্য তাই সে তার মন দুঃখিত থাকে এবং সে কিভাবে উপর্বালার ভালো করে না সেই বিষয়টাকে এড়িয়ে গিয়ে কিভাবে সে শর্টকাটেতে প্রচুর পয়সা ইনকাম করবে সেটা নিচিন্তা করছে আর ভাবছে যে দাওর উপরওয়ালা তো আমার ভালো করছে না আমি কিভাবে কি শর্টকাটে করতে পারি সেটা তো তো এই জন্য সে কি করেছে যে তার গ্রামেতে একটি গাছের নিচে এক বৃদ্ধ থাকেন সেই বৃদ্ধর কাছে প্রচুর মানুষ তার গ্রামে যায় এবং তার কাছে বিভিন্ন রকম সমস্যার কথা বলে এবং উনি বলে দেন এবং সেই হিসাবে তারা চলেন এবং উপকার পায় তো সেই জন্য সেই ছেলেটি তার কাছে ওনার কাছে গেছে এবং গিয়ে বলছে সমস্যা আমি প্রচুর পয়সা ওলা হতে চাই আমি প্রচুর বড় লোক হতে চাই এবং খুব তাড়াতাড়ি হতে চাই কারণ আমার কাছে সময় নেই তো এই কথাটা শোনার পরে বয়স্ক যিনি বৃদ্ধ ছিলেন প্রচন্ড জ্ঞানী মানুষ তিনি বলেছেন যে একটা কাজ করো সমুদ্রের ধারে দেখবে যে একটা জায়গা আছে যেখানে তো প্রচুর পাথর পড়ে আছে ছোট ছোট পাথর প্রচুর পড়ে আছে তো সেইখানেতে পাথরের মধ্যে এমন কয়েকটা পাথর আছে যে পাথরগুলোর পাথরগুলোর কস্টলি দামি কিন্তু এই বিষয় হচ্ছে তুমি একই রকম দেখতে মানে সমস্ত পাথরকে একই রকম দেখতে কিন্তু এর বিশেষত্ব হচ্ছে অন্যান্য পাথরগুলো হচ্ছে হচ্ছে হাত দিয়ে স্পর্শ করলে দেখবে ঠান্ডা আর ওটা দেখবে গরম এই হচ্ছে পার্থক্য এবং তুমি একটা একটা করে ঠান্ডা পাথর যেগুলো হবে টান ছুঁড়ে ইয়েতে ফেলে দেবে সমুদ্রের জলে ফেলে দেবে আর যেটা গরম পাবে সেটাকে রেখে দেবে কিন্তু পাথর কিন্তু খুব কম আছে ওই গরম পাথর ওটাকে খুঁজে বার করতে হবে ওটা যদি পাও ওটার যা কস্ট তোমার সারা জীবন এবং তোমার পরবর্তী যারা পুজোর মাছে তারাও খুব পয়সা থাকবে আর কি ওটা বিক্রি করলে প্রচুর পয়সা তো সেই কথা শুনে ছেলে ঠিক আছে খুঁজছে একটা একটা করে দেখছে ঠান্ডা না গরম ফেলে দিচ্ছে ঠান্ডা ফেলে দিচ্ছে ঠান্ডা ফেলে দিচ্ছে এক সপ্তাহ কেটে গেছে দু সপ্তাহ কেটে গেছে এক মাস কেটে গেছে দু মাস কেটে গেছে তিন মাস কেটে গেছে সে তোলে আর ফেলে দেয় তোলে আর ফেলে দেয় প্রথমে চেক করতো আর ফেলতো চেক করতো আর ফেলতো একটা একটা করে এখন কি করছে তুলছে আর ফেলে দিচ্ছে তুলছে আর ফেলে দিচ্ছে তুলছে আর ফেলে দিচ্ছে এইভাবে করতে 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 হঠাৎ করে একটা পাথর তোলে ফেলে দেয় যখনই ফেলে দেয় তখন সে ফিল করে আর এই পাথরটা তো গরম ছিল কিন্তু সে ফেলে দেয় কেন তার অভ্যাস হয়ে গেছে তার অভ্যাস হয়ে গেছে আপনি যদি বড় কোনো গোল অ্যাচিভ করতে চান সে যে কোনো গোল হতে আপনা আপনাকেনতে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে শান্ত থাকতে হবে আপনার কিন্তু বিহেভিয়ার তৈরি হয়ে গেছে নেগেটিভ থটগুলোকে অ্যাকসেপ্ট করার নেগেটিভ থটগুলোকে অ্যাকসেপ্ট করার আপনার বিহেভিয়ার তৈরি হয়ে গেছে এই বিহেভিয়ারটাকে যদি চেঞ্জ করতে হয় আপনাকে ধৈর্য রাখতে হবে স্থির থাকতে হবে আপনি যত বেশি অস্থির হবেন আপনার সমস্যা তত বেশি বাড়বে আপনি যত বেশি অস্থির হবেন আপনি নিজেকে মানে বুঝতে পারবেন না আপনার প্রবলেম হবে কোথায় প্রবলেম আছে আপনি ঘাবড়ে যাবেন তত বেশি দেখুন যত আমরা আমরা পরীক্ষা হলেতে গেছি আমরা পরীক্ষা দিয়েছি সেখানেতে গিয়ে কিছু ছেলে পুলেকে দেখবেন যে নর্মালি তারা পড়াশোনা করে দেয় গুড রেজাল্ট পায় কিছু ছেলে পুলে আছে খুব ভালো পড়ে কিন্তু পরীক্ষা হলেতে গিয়ে ঘাবড়ে যায় সমস্ত বিষয়টাই সে কিন্তু মাখিয়ে ফেলে এটাই আপনি করছেন আপনি নিজেকে শান্ত থাকেন নিজেকে শান্ত রাখেন দেখুন আপনি যে ডাক্তারবাবুকে দেখিয়েছেন উনি তো বলেছেন যে আপনার কোনো সমস্যা নেই আপনার সমস্ত রিপোর্ট ওকে আপনি চারটে চিন্তার জন্য আপনি ঘাবড়ে যাচ্ছেন নিজেকে প্রশ্ন করুন চারটে চিন্তা আসছে আমি ঘাবড়ে যাচ্ছি এই চিন্তাগুলো ছাড়া পৃথিবীতে আর কোনো চিন্তা নেই আমার পৃথিবীতে আর কোনো ইনভলভমেন্ট নেই হতে পারে নাকি খুঁজে বার করুন প্রথম প্রথম হবে না কিন্তু ইনভলভ হতে হবে আপনাকে আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে ভিডিওটাতে আরো বেশ কিছু কথা আছে কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট আপনার দেখা যে দেখুন মানসিক যদি সমস্যা থাকে প্লিজ হাত জোড় করে বলছি আপনি আপনার কাছাকাছি মাথায় রাখবেন আপনার কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগ দেখান আপনার কাছাকাছি যে কোনো সাইকাটিস্টকে দেখান আপনার কাছাকাছি যে কোনো সাইকোলজিস্টকে দেখান আপনার কাছাকাছি যে কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলরকে দেখান হোমিওপ্যাথি ফিজিশিয়ানকে দেখাতে পারেন আপনার কাছাকাছি ডাক্তারবুকে আপনি অবশ্যই দেখান কাছাকাছি ডাক্তারবাবুকে দেখান অবশ্যই কাউন্সিলিং করুন ঠিক আছে এবং ধৈর্য রাখুন তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করলে কিন্তু প্রবলেম হয়ে যায় আপনি কোনো একটা হ্যাবিট অত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবেন না এটা সম্ভব নয় ধরুন কোনো একটি ছেলে যে বাজে সঙ্গতে পড়ে গেছে এবং বাজে হয়ে গেছে ছেলেটা সে এখন নেশাভান করছে আজকে যদি বোঝান কালকে সে নেশাভান ছেড়ে দেবে সে নর্মাল লাইফে চলে আসবে এটা হতে পারে না তাকে যদি ভালো সঙ্গের মধ্যেও রাখা হয় কিছুদিন কিছু সময় তার সঙ্গে কিন্তু এই ঘটনাটা ঘটবে ওই বাজে সঙ্গতে থাকার পরে যে অভ্যাসটা চলেছে তার তারপরে ধীরে 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 অ্যাক্সিপ্টেন্সি বাড়বে ধীরে ধীরে পরিবর্তন হবে তাড়াহুড়ো করে কিন্তু পরিবর্তন হবে আপনার এটা হতে পারে না তাড়াহুড়ো করে পরিবর্তন আপনার কিন্তু এরম না যে এক মাস দু মাস তিন মাসের মধ্যে আপনি ডেভেলপ করে যাবেন আপনার লাগতে পারে আট মাস দশ মাস এক বছর

যেখানেতে মানুষ হাসছে সেখানেতে গিয়ে আপনি ইনভলভ হয়ে যান ইনভলভ হয়ে যান আপনি মোবাইলটাকে খুঁজে খুঁজে সারাদিন রোগ দেখেন এটা দেখা বন্ধ করুন এটা দেখা বন্ধ করে দিয়ে আপনি খুঁজে খুঁজে দেখুন যে কোথায় কোথায় হাসির ছোট ছোট ভিডিও আছে সেগুলোকে আপনি দেখুন আপনার পরিবারের সঙ্গে সময় কাটান পরিবারের সঙ্গে কথা বলুন প্রচুর কথা বলুন মানুষদের সঙ্গে যত বেশি কমিউনিকেট করবেন মানুষের সাথে তত বেশি আপনি ভালো থাকবেন এবং যদি মানসিক সমস্যা থাকে অবশ্যই আপনার পরিবারকে জানান এবং আপনি চেষ্টা করবেন যে আপনার যে চিন্তাগুলো আসছে সেগুলোকে ভয় না পেয়ে সেগুলোকে নিউট্রালি চিন্তা করা যে কি ঘটছে বিষয়টা ঠান্ডা মাথায় ঘাবড়ালে কিন্তু আরো বেশি ঘাবড়া যাবে কাটি চিৎকার চিলামিলি যদি করে আরো বেড়ে যাবে আরো উদ্বিগ্নতা বাড়বে আরো সমস্যা বাড়বে ঠিক আছে ধীরে ধীরে আপনি নর্মাল লাইফে চলে আসেন আমাদের প্রত্যেক মানুষের সমস্যা থাকে প্রত্যেক মানুষ সমস্যার মধ্যে আছে প্রত্যেক মানুষ সেই সমস্যার থেকে বেরোয় আবার ভালো সময় যায় আবার খারাপ সময় আসে এইভাবে ভালো খারাপ ভালো খারাপ হতে হতে কিন্তু আমাদের লাইফটা কাটে আপনি যদি সত্তর বছরে কোনো একটি মানুষকে জিজ্ঞেস করেন আপনি সত্তর বছরে কেমন কাটিয়েছেন সে দেখবেন আপনাকে দুঃখের কাহিনিটাই বলবে বেশি আনন্দের কাহিনি বলবে না বেশি সে কত কষ্ট করে লাইফটা কাটিয়েছে এটা বলতেই আমরা ভালোবাসি হুম আমরা আনন্দ করি কখন যখন সেই আনন্দ সময়টা যদি অনেক বড় হয় আমাদের না ছোট্ট মনে হয় এবং কেটে যখন যায় তখনই মনে হয় যেন সব চলে গেল আসবে কিচ্ছু আসবে হ্যাঁ তো থাকুন আপনি যদি ধৈর্য না রাখেন আপনার ডেভেলপ হবে না আপনি ধৈর্য রাখতে পারেন হান্ড্রেড পারসেন্ট পারেন এটা ভাবার কোনো জায়গা নেই পৃথিবীতে সব সমস্যার সমাধান আছে আপনি শুধু ধৈর্য রাখুন আর একটা জিনিস মাথায় রাখবেন আপনার সব থেকে কাছের মানুষ আপনার বাবা মা এবং আপনার পরিবার তাদেরকে আপনি সমস্যা বলুন পৃথিবীতে তাদের থেকে বেশি আপনাকে হেল্প কেউ করবে না নিজেকে স্থির রাখুন প্রতিদিন এক্সারসাইজ করুন এটা যদি না করেন হবে না নয় সকালে নয় বিকেলে প্রত্যেকদিন দিন চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এক্সারসাইজ করুন হাঁটুন দৌড়ুন পিটি করুন যেটা মনে হচ্ছে যোগা ক্লাসে ভর্তি হন যেটা মনে হচ্ছে আপনি করুন কিন্তু করুন চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পুরো ঘাম ঝরিয়ে ফেলুন আপনি দেখবেন এক মাসের মধ্যে আপনি ডেভেলপ হয়ে গেছেন অনেকটা কিন্তু আপনি যদি বাড়িতে বসে থাকেন মুশকিল আর প্লিজ কাছাকাছির ডাক্তারবাবুকে দেখাবেন নিজেকে শান্ত রাখুন রিল্যাক্সে রাখুন আর ছোট ছোট স্টোরি যেগুলো বললাম এই ধরনের অনেক স্টোরি আপনি দেখবেন যে ইনসাইড স্টোরিতে আছে আপনারা সেগুলো দেখবেন এবং ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আর যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ ভেরি মাছ